আজকে ক্লাসে আমরা দেখব 99তম ব্যাংকিং ডিপ্লোমা জিআইবিবির মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম এমএফএস এর মডিউল 1 থেকে আমরা দেখব মানি অ্যান্ড মনিটারি সিস্টেম। এই অধ্যায়ে আজকে হচ্ছে তৃতীয় ক্লাস, তো আমাদের ক্লাসটা একটু আর একটু আগাইতে হবে। আমাদের সহজ যে সাবজেক্টগুলো আছে ওগুলো শেষ হয়ে যাবে, যেমন ওএমটা হচ্ছে আমাদের কাছে সহজ এবং অল্প কয়েকটা চ্যাপ্টার, ওটা শেষ হয়ে গেলে আমরা যে সাবজেক্ট গুলোর ক্লাস কম হবে বা আগাইতে কম পেরেছে সেই সাবজেক্ট গুলো ক্লাস বাড়িয়ে দিব। তো আমরা দেখবো আজকে 16 নম্বর প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন থেকে আজকে শুরু করব। 24 নম্বর পেজে আসছে, 24 নম্বর পেজে এখান থেকে আমরা শুরু করব। এমএফএস এর থিওরি বিষয়গুলো আলোচনা করার পর আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা ক্লাস করছেন অথবা যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই এই ক্লাসগুলো শুনবেন, অবসর সময়ে বাসায় বসে শুনবেন, তাতে আপনার অনেক উপকৃত হবেন, শুনে অনেক কিছু আপনার লেখা সম্ভব হবে, কারণ এই যে ক্লাসগুলো হয় সম্পূর্ণ আপনাদের জি স্যার, টেক্সট বইয়ের আলোকেই। হ্যালো, সালাম আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, লিঙ্ক দিছি তো, লিঙ্কে টাচ করেন। আচ্ছা, আপনাকে আমি হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিচ্ছি, এখন লিঙ্ক দিচ্ছি, লিঙ্কে টাচ করেন। আচ্ছা, আপনাদের তো ঢুকতে সমস্যা হয়নি, ভাই বলতেছে যে লিঙ্কে ঢুকতে পারতেছে। না আমার সমস্যা নেই স্যার। আচ্ছা, আপনার লিঙ্কটা ভাইকে আরেকবার দিই। আচ্ছা, আমরা আজকে দেখব হোয়াট ইজ প্রাইস অফ মানি, অর্থের মূল্য, অর্থের মূল্য। তো অর্থের একটা মূল্য আছে সেটা আমরা জানি, যেটা আমরা ফিনান্সে পড়ছি, টাইম ভ্যালু অফ মানি, টাইম ভ্যালু অফ মানি, এটা আমরা ফিনান্সে পড়েছি। তো অর্থের সময় মূল্য, অর্থের সময় মূল্য কি? অর্থের যে মুনাফা বলি বা সুদ বলি সেটা হচ্ছে টাইম অর্থের, ভ্যালু হ্যাঁ, টাইম ভ্যালু, টাইম ভ্যালু। তো তাহলে এখানে অর্থের মূল্য সাধারণত সুদের হার হিসেবে উল্লেখ করা হয়। এখানে একটু আরেকটু ভাবে লিখছে যে অর্থের মূল্য সাধারণত সুদের হার হিসেবে উল্লেখ করা হয়। সুদের হার হলো সেই পরিমাণ যা ঋণদাতারা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের অর্থ ব্যবহারের জন্য ঋণ গ্রহীতার কাছ থেকে চার্জ করে। আপনি অর্থের অর্থের মূল্য বুঝাইলেই আপনি বুঝবেন যে এটা ইন্টারেস্ট সম্বন্ধে বলছে বা সুদ সম্বন্ধে বলছে বা মুনাফা সম্বন্ধে বলছে, এই সম্বন্ধে বলছে যে আপনি কাউকে টাকা ধার দিবেন কোনো কিছু লাভের আশায়, হয় তার কাছ থেকে সমজাতীয় দ্রব্য নিবেন মানে টাকাই নিবেন যেটাকে ইন্টারেস্ট বলে, অথবা বিকল্প কোনো কিছু দ্রব্য নিবেন, কোনো কিছু নিবেন, অর্থাৎ আপনি লাভ নিবেন, এই লাভটুকুই হচ্ছে অর্থের মূল্য, সে কথা এখানে বলা আছে। তো মোট কথা যে অর্থে আমরা মূলধন যেটা বিনিয়োগ করছি বা যে টাকাটা খাটায় তার অতিরিক্ত যে মূল্যটা পাই আমরা সেটা হচ্ছে তার মূল্য। একটি আর্থিক ব্যবস্থায় কেন্দ্রীয় ব্যাংক অর্থের সরবরাহ নিয়ন্ত্রণ করে, অর্থের সরবরাহ নিয়ন্ত্রণ করে, অর্থনৈতিক কার্যকলাপকে প্রভাবিত করার জন্য সুদের হার নির্ধারণ করে। যখন সুদের হার কম হয় ঋণ নেওয়া সস্তা হয়ে যায় মানে সহজ হয়, ব্যক্তি এবং ব্যবসায় বিনিয়োগ এবং ব্যয় করার জন্য ঋণ নেওয়ার সম্ভাবনা বেশি থাকে। অন্যদিকে যখন সুদের হার বেশি হয় ঋণ নেওয়া তখন আর ব্যয়বহুল বা কঠিন হয়ে ওঠে এবং ব্যক্তি ব্যবসায়গুলি ব্যয় করার পরিবর্তে সঞ্চয় করার প্রবণতা বেশি থাকে। তাহলে এখানে আমাদের সুদের হারের উপর যে এখানে এই যে দেখুন এই সুদের হারের উপর আমাদের অনেক ইয়েটা নির্ভর করতেছে। সুদের হার যদি কম হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করছি, ঋণ নেওয়ার প্রতি ঝোঁক থাকবে বা ঋণ বেশি নেব। সুদের হার যখন আমাদের বেশি হবে তখন কি হবে, তখন আমাদের ঋণ নেওয়ার প্রতি ঝোঁকটা কম থাকবে সুদের হার বেশি হলে। তাহলে এই হারের উপর আমাদের কিন্তু আমাদের অর্থনীতির অর্থনৈতিক মানে কি বলে টাকার যে সার্কুলেশনটা, অবকাঠামো হ্যাঁ, টাকার সার্কুলেশনটা আমাদের কম বেশি মানে কম বেশি হয় আর কি। যে প্রভাব মানুষ, পড়ে হ্যাঁ, মানুষ যখন সুদের হার যখন বেশি হবে মানুষ টাকা জমা করবে, মানুষ ব্যাংকে ডিপোজিট করবে, ব্যাংকে ডিপোজিট করবে, সুদের হার যখন 10% হলে হবে মানুষজন তখন ব্যাংকে ডিপোজিট করবে, এফডিআর করবে, এগুলা করবে। আর যখন সুদের হার কম হবে তখন বড় বড় ব্যবসায়ী ব্যাংক থেকে লোন নিবে, সুদের হার যখন 6% নেমে আসবে তখন মানুষ ডিপোজিট করবে না, তখন
ডিভোর্স করবে মানে কম করবে, আগের তুলনায় কম করবে, মানে 6% যখন হবে তখন মানুষ দেখবে যে জনসাধারণ দেখবে যে আমি টাকা যদি টাকা খাটাই তাহলে আমি লাভ বেশি পাবো, তাহলে 6% হলে তখন আর কি করে লোকজন যে ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রবণতা বেশি পাবে, তাহলে এই সুদের হারের উপর আমাদের যে মানি সার্কুলেশনটা এই সার্কুলেশনটা নির্ভর করবে। তাহলে এই সুদের হারটাই হলো আমাদের কাছে অর্থের মূল্য বা অর্থের সময় মূল্য। টাকার মূল্য শব্দটি সাধারণ অর্থ ধারের খরচকে বোঝায়, যা সাধারণত ঋণদাতারা তাদের ঋণদাতাদের দ্বারা নেওয়া সুদের হার হিসেবে প্রকাশ করা হয়। তাহলে মোট কথা যে আমাদের ঋণদাতা ঋণ গ্রহীতাকে ঋণ প্রদান বাবদ অতিরিক্ত মূল্য আদায় করে তাকে আমরা অর্থের মূল্য বলি, সহজ কথা আমরা লিখতে পারি এখানে অর্থের মূল্য। তারপরে আছে হোয়াট ইজ সাপ্লাই মানি, হোয়াট হোয়াট ইজ সাপ্লাই, অর্থের সরবরাহ। তাহলে অর্থের সরবরাহ এখানে খেয়াল করুন যে অর্থের সরবরাহ কি, সরবরাহ বলতে আমরা যেটা বুঝি যোগান দেওয়া, তাই না, কোনো কিছু নিয়ে আসা বা এরকম সরবরাহ করা। তো অর্থের সরবরাহ বলতে এর অর্থ সরবরাহ বলতে অর্থনীতির নির্দিষ্ট সময়ে একটি অর্থনীতিতে প্রচলনের মোট পরিমাণকে বোঝায়, মানে প্রচলনযোগ্য মোট অর্থকে বোঝায়। এতে সমস্ত ধরনের অর্থ অন্তর্ভুক্ত রয়েছে, যেমন নগদ, কয়েন, ব্যাংক আমানত এবং অন্যান্য তরল উপকরণ যা সহজে নগদে রূপান্তর করা যায়। তাহলে অর্থনীতিতে প্রচলনযোগ্য যে যত ধরনের অর্থ রয়েছে, একটা দেশের অর্থনীতিতে প্রচলনযোগ্য যত ধরনের অর্থ রয়েছে সবগুলিকে আমরা সবগুলি মিলে আমরা অর্থ সরবরাহ বলি। তাহলে যেমন এখানে বলে আছে নগদ, কয়েন, ব্যাংক আমানত এবং অন্যান্য তরল উপকরণ ইত্যাদি যা সহজে নগদে রূপান্তর করা যায়। অর্থ সরবরাহ তহবিলের স্তর এবং কেন্দ্রীয় ব্যাংকের দ্বারা প্রয়োগ করা নিয়ন্ত্রণের মানের উপর ভিত্তি করে বিভিন্ন বিভাগে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। একটি উচ্চ অর্থ সরবরাহের ফলে মানে একটি বেশি অর্থ সরবরাহের ফলে ব্যয় বৃদ্ধি, উচ্চ মুদ্রাস্ফীতি এবং নিম্ন সুদের হার হতে পারে। বেশি যখন অর্থ সরবরাহ যখন একটা অর্থনীতিতে যখন বেশি হয়ে যাবে, যেমন বাংলাদেশে অর্থ সরবরাহ যখন বেশি হয়ে যাবে তখন ব্যয় বৃদ্ধি পাবে, উচ্চ মুদ্রাস্ফীতি হবে এবং নিম্ন সুদের হার হতে পারে। যখন কম অর্থের সরবরাহ হবে তখন অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে, উচ্চ সুদের হার হবে, বা তখন অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে বা মুদ্রা সংকোচন হয়ে যাবে, তখন মুদ্রা সংকোচন দিকে পরিচালিত করে বা হয়ে থাকে। সুতরাং মানি সাপ্লাই বলতে বোঝায় অর্থনীতিতে প্রচলন করা মোট টাকার পরিমাণ, এতে সব ধরনের অর্থ মুদ্রা, কয়েন, চেকিং, সেভিংস অ্যাকাউন্ট রাখা অন্তর্ভুক্ত থাকে। তাহলে মানি সাপ্লাই কে যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে আমরা এক কথায় যদি বলতে পারি কি যে একটি অর্থনীতিতে ব্যাংকের ক্ষেত্রে প্রচলন ও অপ্রচলনযোগ্য নোট আছে না, আপনি এই জিনিসটাই মনে করেন যে প্রচলনযোগ্য নোটটা আমরা কি করি, আমরা কাস্টমারকে আবার দিই, আবার কি অপ্রচলন যোগ্য নোট তো সেটা দেই না, সেগুলো সেলাই করে আমরা প্যাকেটিং করে বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে দিই। বাংলাদেশ ব্যাংক কি করে, সেটা বাংলাদেশ ব্যাংক আবার তাদের কাউন্টিং করে শর্টিং করে সেগুলো আবার পুড়ে ফেলায়, মানে সে ইয়া করে নষ্ট করে দেয়। তাহলে এই যে আমরা রিশু এবং নন ইস্যু যে নোটটা, অর্থাৎ প্রচলনযোগ্য এবং অপ্রচলনযোগ্য যে নোটটা, এই জিনিসটা থেকে আপনি এটা ইয়ে করুন যে আমরা প্রচলনযোগ্য যে নোটটা একটু অর্থনীতির মধ্যে থাকবে সেটা সবগুলো মিলেই হচ্ছে আমাদের কাছে অর্থ সরবরাহ। মুদ্রা ব্যবস্থায় এই জিনিসটা একটু ভালোভাবে নেবেন, কারণ এখান থেকে আমাদের অঙ্ক থাকে। মুদ্রা ব্যবস্থায় অর্থ সরবরাহের পরিমাপ কি, এই যে অর্থ সরবরাহ সরকার যে অর্থ সরবরাহ করছে এই সেই অর্থগুলো কোথায় কোথায় আছে, ব্যাংকে আছে আর বাইরে জনসাধারণের কাছে আছে। বাংলাদেশের যে টাকাগুলো সেটা কোথায় আছে, বাইরের জনগণের কাছে আছে এবং ব্যাংকে আছে, এই তো ব্যাংক এবং বাংলাদেশের জনগণ আর তো কোথাও নাই, এটা তো বিদেশে গিয়ে চলবে না, তাই না, বা চলবে সেটা এক্সচেঞ্জ করতে হবে, এটা আবার বাংলাদেশে আসবে। তো তাহলে এই যে অর্থ ব্যবস্থার যে সরবরাহ অর্থে অর্থ সরি মুদ্রা ব্যবস্থায় অর্থ সরবরাহের পরিমাপ, এই পরিমাপ গুলো কয়েকভাবে ভাগ করা যায় এটা আমরা দেখবো। আমরা এর আগে আমরা দেখেছি M1 এবং M2 কথা শুনেছি, এই M1 এবং M2 এখানে আলোচনা করবো। আবার এখানে বলা আছে একটি মুদ্রা ব্যবস্থায় অর্থ সরবরাহ
তো তাহলে এখানে যাওয়া আমরা যায়। একটু সিস্টেমের সমস্যা হয়েছিল, তো এখানে আমরা দেখব আবার একটু বলি প্রথম থেকে। এই প্রশ্ন দেখব মুদ্রা ব্যবস্থায় অর্থ সরবরাহের পরিমাপ কি। অর্থ সরবরাহের পরিমাপ ইতিপূর্বে আমরা দেখেছি M1 এবং M2 দুইটি পদ্ধতি আছে। এই অর্থ সরবরাহ অর্থগুলো কোথায় আছে? অর্থ আছে ব্যাংকে আছে, আর কোথায় আছে? বাইরের জনগণের কাছে আছে, আর কোথাও নাই। তাহলে ব্যাংকের অর্থ এবং জনগণের অর্থ দুটা মিললে যেটা হবে সেটা আমাদের অর্থ সরবরাহ হয়, তাই না? তাহলে এটা পরিমাপ করার দুটা পদ্ধতি আছে, একটা হচ্ছে M1 এবং M2। এখানে বলা আছে যে একটি মুদ্রা ব্যবস্থায় অর্থ সরবরাহ বলতে একটি অর্থনীতিতে প্রচলনের মোট অর্থের পরিমাণকে বোঝায়। অর্থ সরবরাহের বিভিন্ন ব্যবস্থা রয়েছে যা আর্থিক সমষ্টি নামে পরিচিত, যা প্রচলনের অর্থের পরিমাণ ট্র্যাক করতে ব্যবহৃত হয়। আচ্ছা, তো এখানে দেখুন M1, 1 নম্বর হচ্ছে M1। M1 হলো আর্থিক সমষ্টির সবচেয়ে তরল পরিমাপ, কারণ এতে নগদ এবং চেকিং আমানত অন্তর্ভুক্ত। এখন তরল পরিমাপ বলতে কি বুঝি আমরা, এটা আমাদের একটু ব্যাখ্যা করা প্রয়োজন। যে সবচেয়ে তরল, তরল বলতে কি পানি? পানি না, পানির মতো সহজ, মানে এইরকম যে, আচ্ছা আমার এখানে মনে হয় নেটওয়ার্কের প্রবলেম আছে একটু। আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার, আচ্ছা, বুঝতে আমার পারছি স্যার। এখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আচ্ছা, এই দুটা জিনিস আমাদের খুব ভালো মতো বুঝতে হবে, M1 এবং M2। তো এখানে বলা আছে যে অর্থের সবচেয়ে তরল ফর্ম, আমরা তরল ফর্মটা নিয়ে আমরা অনেকে বুঝি অনেকে বুঝি না, আমি ক্লিয়ার করে নিই। তরল ফর্ম হচ্ছে, তরল বলতে যেটা বুঝি পানি, তাই না? পানি জাতীয়। তো পানি যেরকম সোজা, এখানেও মনে করবেন যে অর্থটা কি নগদ টাকায় রূপান্তর করা, যেটা যত যত বেশি আমরা নগদ টাকায়, যত বেশি না যত দ্রুত আমরা নগদ টাকায় রূপান্তর করতে পারবো সেটাকে অর্থের তারল্য বলে। যেমন আপনি ক্যাশ টাকা হচ্ছে তরলের তারল্যের সবচেয়ে নগদ, মানে ফর্ম, মানে সর্বোচ্চ ফর্ম। ক্যাশ টাকা সহজে আমরা খরচ করতে পারি, কোনো কিছু কেনাকাটা করতে পারি, কোনো কিছু অর্জন করতে পারি কোনো কিছু দিয়ে। কিন্তু আপনি একটা বিল্ডিং দিয়ে কোনো কিছু সহজে নগদে বিনিময় করতে পারবেন? সহজে পারবেন না, কারণ বিল্ডিং এর কাগজপত্র দরকার, বিল্ডিং এর জায়গা ঠিক আছে নাকি দেখবো, মানে অনেক কিছু দেখতে হবে। কারণ একটা বিল্ডিং এ নগদ টাকা রূপান্তর করতে গেলে অনেক পথ অতিক্রম করতে হবে। কিন্তু ক্যাশ টাকায় কিন্তু সেটা আপনি করতে পারবেন না। ক্যাশ টাকা তো ক্যাশ টাকায়, ক্যাশ টাকা যে কোনো মুহূর্তে আপনি কোনো কিছু কেনাকাটা করতে পারবেন। অর্থাৎ সম্পদের এই যে কেনাকাটা করা বা হস্তান্তর যোগ্যতা, যেটা সহজে হস্তান্তর যোগ্যতার পরিমাপকে আমরা তারল্য বলি। অর্থাৎ কোন সম্পদের মূল্য না কমিয়ে যত দ্রুত নগদ টাকায় রূপান্তর করা যায় তাকে আমরা তারল্য বলি। যত দ্রুত নগদ টাকা, কারণ নগদ টাকা সর্বজন গৃহীত, সব জায়গায় গৃহীত, অন্য কোন সম্পদ এত গ্রহণযোগ্য নাও হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কাছে তারল্য। তাহলে আমরা এখানে যে তারল্যের যে বিষয়টা, এমন এমন হলো আর্থিক সমষ্টির সবচেয়ে তরল পরিমাপ, কারণ এতে নগদ টাকা চেকিং আমানত অন্তর্ভুক্ত রয়েছে, যা অর্থের সবচেয়ে সহজলভ্য এবং ব্যাপকভাবে স্বীকৃত রূপ। এমন ছাড়াও ভ্রমণকারী চেক, অন্যান্য চেকযোগ্য আমানত অন্তর্ভুক্ত, যা সহজেই নগদে রূপান্তর করা যায়। এর সূত্রটা হচ্ছে M1 সমান COB, কারেন্সি আউটসাইড অফ ব্যাংক, আর হচ্ছে যোগ DD, মানে ডিমান্ড ডিপোজিট, মানে চাহিদা মাত্র যে টাকাগুলো ব্যাংক থেকে আমরা উত্তোলন করতে পারবো। যেমন সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্টে সহজে আমরা চাহিদা মতো টাকা উত্তোলন করতে পারবো। কিন্তু একটা FD আর চাহিদা মতো আমরা টাকা উত্তোলন করতে পারবো, আমাদের কিছু আর্থিক ক্ষতি স্বীকার করতে হবে, সেখানে সেখানে আমাদের লস হতে পারে, তাই না? তাহলে FD হচ্ছে টাইম ডিপোজিট, আর DD গুলো হচ্ছে ডিমান্ড ডিপোজিট, কারেন্ট সেভিংস যে অ্যাকাউন্ট গুলো আছে যেগুলো অনায়াসে জমা দেয়, অনায়াসে তুলতে পারি আমরা, সেগুলো হচ্ছে আমাদের কাছে DD। সেই টাকাগুলো এবং আমাদের কারেন্ট আউটসাইড অফ ব্যাংক মিলে হচ্ছে M1। অর্থাৎ কারেন্সি আউটসাইড অফ ব্যাংক মানে কি? ব্যাংকের বাইরের মুদ্রা। ব্যাংকের বাইরের মুদ্রা মানে কি? জনসাধারণের কাছে যে মুদ্রাগুলো আছে সেটা, জনসাধারণের কাছে মুদ্রা আছে সেই মুদ্রা, এবং ব্যাংকে যে মুদ্রাটা আছে, এবং ব্যাংকে DD অর্থাৎ ডিমান্ড ডিপোজিট, যেটা আমরা চাইনা মাত্র জনগণ উত্তোলন করতে পারে, সেগুলো হচ্ছে DD। তাহলে সেই টাকাগুলো মিলে হচ্ছে আমাদের কাছে M1, মানে এগুলো হচ্ছে অর্থের সবচেয়ে তরল ফর্ম। তাহলে M2 কি? M2 হচ্ছে
এমনের সমস্ত সম্পদ অন্তর্ভুক্ত করে, মানে এই দুটা তো থাকবেই, এই দুটা তো থাকবেই। এই দুটার সাথে আবার কি করব আমরা, যে কোন তরল অর্থ, কোন তরল অর্থ বলতে যেটা সহজেই নগদে রূপান্তর করা যায় না, যেমন সঞ্চয়, আমরা মানে আমরা সেভিংস করে রাখছি, মানে ডিপিএস করে রাখছি 5 বছরের জন্য, 10 বছরের জন্য, আবার আমরা স্কিমে টাকা জমা রাখি, এগুলো সঞ্চয় আমানত। তারপরে আছে সময় আমানত, টাইম ডিপোজিট, টাইম ডিপোজিট যেগুলা, এগুলো আমরা 5 বছর, 10 বছর বা 2 বছরের জন্য আমরা যেটা ফিক্সড করে রাখি এগুলা, এবং মানি মার্কেট মিউচুয়াল ফান্ড, মানি মার্কেট মিউচুয়াল ফান্ড অন্তর্ভুক্ত থাকে এগুলোর মধ্যে। অর্থাৎ আমাদের এমওয়ে এর সাথে যদি এই সঞ্চয় আমানত, সময় আমানত এবং হচ্ছে মানি মার্কেট মিউচুয়াল ফান্ড গুলি যোগ করি, তাহলে আমরা M2 পাবো। এর সম্পদ নগদ এবং চেকিং আমানতের তুলনায় কম তরল, কিন্তু যে কোনো অর্থের সরবরাহের অংশ হিসেবে বিবেচিত হয়, কারণ সেগুলি সহজে নগদের মাত্র হতে পারে। সুতরাং M1 সমান কি হবে, সরি, M2 সমান M1 যোগ TD। TD হচ্ছে ব্যাংকিং সিস্টেমের সময় জমা, মানে টাইম FDR, তারপরে সঞ্চয়পত্র, এই ধরনের গুলোকে আমরা TD বলবো। আচ্ছা, তাহলে TD হচ্ছে একটা টাইম ডিপোজিট। হ্যাঁ, টাইম ডিপোজিট হচ্ছে যেগুলো একটা নির্দিষ্ট মেয়াদে যেগুলো জমা করে সেগুলি টাইম ডিপোজিট। তাহলে এই এটা হচ্ছে অর্থ সরবরাহের পরিমাপ। অর্থ সরবরাহের পরিমাপকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এমন এবং M2। এই এমন M2 কিভাবে আমরা নির্ণয় করতে পারি সেটা এখানে দেখবো, এর উপর ইয়ে আছে, অঙ্ক আছে আমাদের কিন্তু। সুতরাং অর্থ সরবরাহের পরিমাপ বিভিন্ন উপায়ে বোঝায়, যেখানে একটু অর্থনীতিতে প্রচলন থাকা অর্থ শ্রেণীবিদ্ধ করা হয় এবং গণনা করা হয়। হ্যালো স্যার, জি স্যার এগুলো কোনো চিত্র দিয়ে সংজ্ঞায়িত করতে বলা হবে? চিত্র দিয়ে সংজ্ঞায়িত, চিত্র দিয়ে সংজ্ঞায়িত, জি, এরকম কি মানে প্রশ্ন আসবে? না 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 এরকম না, আপনার চিত্র একমাত্র ইকোনমিক্স এ বেশি ওখানে থাকে, তাছাড়া চিত্র নেই। আচ্ছা, এখন খেয়াল করুন, কেন বলা আছে, কেন ডিমান্ড ডিপোজিট M1 এর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে? আপনি বলছে ডিমান্ড ডিপোজিট মানে কি, ডিডি, ডিডি ডিমান্ড ডিপোজিট। ব্যাংকের যে ডিপোজিট, ব্যাংকে কয় ধরনের আছে, ব্যাংকের ডিপোজিট আমরা দুই ধরনের দেখি, একটা হচ্ছে ডিডি, একটা হচ্ছে টিডি, একটা হচ্ছে টিডি, এটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট, আর একটা হচ্ছে টিডি হচ্ছে টাইম ডিপোজিট, FDR, DPS, এগুলো হচ্ছে টাইম ডিপোজিট, হাউস স্কিম বা কোন স্কিমের জন্য রাখছে টাকা, এগুলো হচ্ছে আমাদের টাইম ডিপোজিট। আর ডিমান্ড ডিপোজিট কারেন্ট সেভিংস এর যে টাকাগুলো সেটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট, বা SUD-র যে অ্যাকাউন্ট গুলো সেটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট। তো এই যে আমাদের টাইম ডিপোজিট এবং ডিমান্ড ডিপোজিট দুটার পার্থক্য, কারণ কি, এটা নগদ, এটা যে কোনো মুহূর্তে তোলা যায় আর জমা দেওয়া যায়, আর টিডি যে কোনো মুহূর্তে তোলা যায় না আর জমা দেওয়া যায় না, তাই না? তাহলে এখন আপনাকে বলছে ডিডি, ডিডি অর্থের এমন এমনের মধ্যে কেন অন্তর্ভুক্ত, কারণ একটাই, কারণ ডিডির থেকে টাকা সহজে তোলা যায়, সহজে জমা দেওয়া যায়, সেখান থেকে টাকা আমরা সহজে নগদে রূপান্তর করতে পারি, এই জন্য ডিমান্ড ডিপোজিট এমনের মধ্যে অন্তর্ভুক্ত, এটা হলো মূল কথা। কিন্তু আপনি যখন লিখবেন এখানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে হবে, ডিমান্ড ডিপোজিট অর্থ এমনের সঙ্গে অন্তর্ভুক্ত, কারণ সেগুলি তরল এবং সহজে লেনদেনে এক্সচেঞ্জ করা যায়। M1 অর্থ সরবরাহের সবচেয়ে সংকীর্ণ সংজ্ঞাকে বোঝায়, যার মধ্যে অর্থের সবচেয়ে তরল রূপ রয়েছে, যেমন ভৌত মুদ্রা, ভ্রমণকারী চেক, এগুলো অনেক কিছু বলা আছে, এটা আপনার মতো করে আপনি লিখবেন যে আমরা M1 এমন অর্থ সরবরাহের প্রথম যে ধাপটা সেটা হচ্ছে এমন 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 সমান সমান এম বা এমনের মধ্যে অন্তর্ভুক্ত থাকে COB, কারেন্সি আউটসাইড অফ ব্যাংক যোগ ডিমান্ড ডিপোজিট, এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে। তো কারেন্সি, কারেন্সি আউটসাইড অফ, সরি, COB, কারেন্সি আউটসাইড অফ ব্যাংক, কারেন্সি আউটসাইড অফ ব্যাংকের মধ্যে আমরা ব্যাংকের বাইরে যে টাকাগুলো, জনসাধারণ হাতে যে টাকাগুলো আছে সেটা আগে বোঝায়। ডিমান্ড ডিপোজিট হচ্ছে কি, ডিমান্ড ডিপোজিট হচ্ছে ব্যাংকের মধ্যে যে টাকাগুলো যেটা সহজে নগদে রূপান্তর করা যায়, এবং এটা হচ্ছে ব্যাংকের টাকাগুলোর মধ্যে, এই টাকাগুলো হচ্ছে আমাদের সবচেয়ে তরল ফর্ম, যেটা সহজে আমরা নগদে রূপান্তর করতে পারি, এই জন্য ডিমান্ড ডিপোজিটকে এমনের মতো অন্তর্ভুক্ত করা যায় বা করা হয়, এভাবে আপনারা লিখবেন।
যেহেতু ডিমান্ড ডিপোজিট মানে এটা আপনার মতো করে বানিয়ে লিখবেন। অর্থাৎ মোট কথা অ্যামাউন্টটা কি এটা যদি আপনি বুঝেন তাহলে আপনি এটা লিখতে পারবেন যে ডিমান্ড ডিপোজিট গুলি লেনদেনের জন্য সহজ অ্যাক্সেস যোগ্য এবং অর্থ প্রদানের একটি মাধ্যম হিসেবে গ্রহণ করা হয় যেগুলিকে বিনিময়ের মাধ্যম হিসেবে বিবেচনা করা হয় এবং তাই অর্থের অ্যামাউন্ট সময় অন্তর্ভুক্ত করা হয়। এটা বুঝে আপনার মতোকে আপনি একটু লিখতে হবে, এত বড় করে লেখার দরকার নেই, ছোট ছোট করে লিখবেন। আচ্ছা রেকর্ডিং তো হচ্ছে না, শুনতে পাচ্ছেন আমার কথা? স্যার রেকর্ডিং তো হচ্ছে না, রেকর্ডিং হচ্ছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা তারপরে আমরা সাপ্লাই অফ মানি বলতে কি বুঝেন, আপনি কিভাবে তাদের শ্রেণীবদ্ধ করবেন, আন্ত ব্যাংক আমানত অর্থ সরবরাহের সঙ্গে অন্তর্ভুক্ত নয় কেন? তাহলে এখানে আমাদের সাপ্লাই মানি বলছে মানে সাপ্লাই মানি অর্থ সরবরাহ, এটা আগে দেখি অর্থ সরবরাহ তো আমরা দেখেছি একটা অর্থনীতিতে প্রচলনযোগ্য যে নোটগুলো আছে সবগুলো মিলে হচ্ছে আমাদের অর্থ সরবরাহ, যেটা এখানে বলা আছে যে অর্থ সরবরাহ বলতে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট অর্থনীতিতে প্রচলন থাকা মোট অর্থকে বোঝায়। এতে সমস্ত ধরনের অর্থ অন্তর্ভুক্ত রয়েছে যেমন নগদ, কয়েন, ব্যাংক আমানত এবং অন্যান্য তরল উপকরণ যা সহজে নগদে রূপান্তর করা যেতে পারে। অর্থ সরবরাহকে তারল্য স্তর এবং কেন্দ্রীয় ব্যাংক দ্বারা প্রয়োগ করা নিয়ন্ত্রণের মাত্রার উপর ভিত্তি করে বিভিন্ন বিভাগে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। একটি উচ্চ অর্থ ব্যবস্থার ফলে মানে বেশি যদি আমাদের অর্থ সরবরাহটা বেশি হয়, বেশি হওয়ার ফলে ওই যে এই লাইনটা কিন্তু আমরা আগে পড়ে আসলাম, ব্যয় বৃদ্ধি, উচ্চ মুদ্রাস্ফীতি এবং নিম্ন সুদের হার হতে পারে। যখন অর্থের সরবরাহ যখন ধীর হবে তখন অর্থনীতি প্রবৃদ্ধি হবে উচ্চ সুদের হারের দিকে নিয়ে যেতে পারে। এটা কিন্তু এই প্রশ্নটা কিন্তু আমরা আগে দেখে আসলাম অর্থ সরবরাহ ওখানে মানে অর্থ সরবরাহের শ্রেণী বিভাগ। এখন শ্রেণী বিভাগ করতে গেলে আমরা এটাও আমরা আলোচনা করলাম M1 এবং M2, M1 এবং M2 এই দুটো আলোচনা করলাম, এই দুটা তিনবার আলোচনা হলো এবার দেব যে M1 হচ্ছে আমাদের অর্থের সবচেয়ে তরল ফর্ম, M2 হচ্ছে অর্থের সবচেয়ে মানে M1 এর চেয়ে কম তরল, যেটা আলোচনা ওই ওই কথাগুলো এখানে লেখা আছে এটা আমরা দেখবো না। তো আন্তঃব্যাংক আমানত এখানে এটা এটা দেখবো আমরা যে আন্তঃব্যাংক আমানত মানে M1 M2 আলোচনা করছি না, কারণ এটা এই আগের প্রশ্নে আলোচনা করলাম। আন্তঃব্যাংক আমানত অর্থ সরবরাহের অন্তর্ভুক্ত নয় কেন? তাহলে অর্থ সরবরাহের মধ্যে অন্তর্ভুক্ত নয়, এখানে বলা আছে আন্তঃব্যাংক আমানত গুলি সাধারণত অর্থ সরবরাহের সময় অন্তর্ভুক্ত করা হয় না, কারণ সেগুলি জনসাধারণের জনগণের কাছে উপলব্ধ। অর্থ সরবরাহকে সরাসরি প্রভাবিত করার পরিবর্তে বৃহত্তর আর্থিক ব্যবস্থার অংশ হিসেবে বিবেচিত হয়। আন্তঃব্যাংক আমানত হলো তহবিল যা ব্যাংকগুলি একে অপরের সাথে বিভিন্ন লেনদেনের সুবিধার্থে ধরে রাখে, যেমন চেক ক্লিয়ার করা বা অ্যাকাউন্ট নিষ্পত্তি করা। যদিও আন্তঃব্যাংক আমানত ঋণ বা অন্যান্য বিনিয়োগ করতে ব্যবহার করা যেতে পারে, তারা অর্থ সরবরাহের অংশ হিসেবে বিবেচিত হয় না। তাহলে আন্তঃব্যাংক আমানত অর্থ সরবরাহের অংশ হিসেবে বিবেচনা হয় না, এই জিনিসটা আপনি বুঝতে হবে, তাহলে আপনি বলতে পারবেন যে অর্থ সরবরাহের মধ্যে আছে কি নাই। অর্থ সরবরাহের মধ্যে কি কি আছে? M1 এবং আছে কি M2, এই দুটা। তাহলে আপনি যদি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আন্তঃব্যাংক আমানত এটা অর্থ সরবরাহের মধ্যে পড়বে কি পড়বে না, আপনি বলবেন না অর্থ সরবরাহের মধ্যে পড়বে না। আন্তঃব্যাংক আমানত বলতে আমাদের ব্যাংক থেকে ইন্টার ব্যাংক যে আমানতটা, ইন্টার ব্যাংক যে আমানতটা, সেটা একটা ব্যাংকের যে আমানতটা আছে এক ব্যাংক আরেক ব্যাংকে যে পাঠিয়ে দিবে ইন্টার ব্যাংক আমানত, সেই আমানতটা অবশ্যই কোনো না কোনো গ্রাহকে, তাহলে কোনো না কোনো গ্রাহকে এটা হয় M1 এর মধ্যে আছে, হয় সেটা কি বলে কারেন্ট সেভিংস ডিপোজিট অ্যাকাউন্টের মধ্যে আছে, হয় না হয় সেটা আমাদের দীর্ঘমেয়াদীর মধ্যে আছে, অবশ্যই যে কোনো একটার মধ্যে পড়বে। আর যে কোনো একটার মধ্যে যখন পড়বে তখন আমরা M1 এবং M2 মধ্যে পড়বো, তাহলে তো এখানে আমাদের অর্থ সরবরাহের অন্তর্ভুক্ত নয়, আন্তঃব্যাংক আমানত অর্থ সরবরাহের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত আমাদের করতে হচ্ছে না, আলাদাভাবে করতে হচ্ছে না।
এটা সেটা বলা আছে যে অর্থ সরবরাহ সরাসরি প্রভাবিত করার পরিবর্তে বৃহত্তর আর্থিক ব্যবস্থার অংশ হিসেবে বিবেচিত হয়। আন্তঃব্যাংক আমানত হলো তহবিল যা ব্যাংকগুলি একে অপরের সাথে বিভিন্ন লেনদেন সময় ধরে রাখে, যেমন চেক ক্লিয়ার করা বা অ্যাকাউন্ট নিষ্পত্তি করা। যদি আন্তঃব্যাংক আমানতে ঋণ বা অন্যান্য তহবিল অন্যান্য বিনিয়োগ করতে ব্যবহার করতে পারে, তারা অর্থ সরবরাহের অংশ হিসেবে বিবেচিত হয়, কারণ তারা মুদ্রা বা অন্য ধরনের তরল সম্পদ প্রতিনিধিত্ব করে না যা ব্যক্তি বা ব্যবসা দ্বারা সহজে ব্যয় করা যেতে পারে। আচ্ছা, অর্থাৎ আন্তঃব্যাংক আমানত আমাদের মোট কথা, এটা অর্থ সরবরাহের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এই প্রশ্নটা বিভিন্ন ভাবে ঘুরে বেছে দিতে পারে, এই যেটা যে হাউ ব্যাংক ক্যান ক্রিয়েট মানি, ব্যাংক কিভাবে অর্থ তৈরি করতে পারে, একটি একক ব্যাংক কি পরিমাণ অর্থ তৈরি করতে পারে সামগ্রিক একটি ব্যাংকিং ব্যবস্থা আচ্ছা, ব্যাংক কিভাবে অর্থ তৈরি করতে পারে এটা আপনার একটু লিখতে হবে বা জানার প্রয়োজন। বেশিরভাগ দেশের মতো বাংলাদেশও ব্যাংক ঋণ দেওয়ার প্রক্রিয়ার মাধ্যমে অর্থ তৈরি করে। কোনো একটি দেশ ব্যাংক ঋণ দেয়, তখন এটি তার গ্রাহকদের কাছ থেকে জমাকৃত অর্থ ধার দেয় না, পরিবর্তে একটি নতুন জমা দিয়ে ঋণগ্রহীতার নিকট অ্যাকাউন্টে ক্রেডিট করে নতুন অর্থ তৈরি করে বা নতুন ঋণ তৈরি করে। আচ্ছা, তো তারপরে বলা আছে ব্যাংকগুলি প্রয়োজনীয় রিজার্ভ ব্যাংকিং প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করতে পারে, যেখানে তারা রিজার্ভ প্রাপ্ত আমানতের একটি ভগ্নাংশ বা শতাংশ ধরে রাখে এবং বাকিটা ধার দেয়। যখন একটি ব্যাংক ঋণ দেয়, তখন এটি ঋণগ্রহীতার অ্যাকাউন্টে জমা জমা আকারে নতুন অর্থ তৈরি করে। এই নতুন আমানত অর্থনীতিতে মোট টাকার পরিমাণ বাড়ায়। আচ্ছা, এখানে মোট কথা যে ব্যাংক কিভাবে অর্থ তৈরি করতে পারে এবং এটি একক ব্যাংক কি পরিমাণ অর্থ তৈরি করতে পারে, এগুলো হচ্ছে মূল প্রশ্ন। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। বাংলাদেশ ব্যাংকের মতো একটি একক ব্যাংক তার বাংলাদেশ ব্যাংক ব্যাংকের মতো একটি একক ব্যাংক তার প্রয়োজন রিজার্ভের প্রয়োজনীয়তা এবং অর্থনীতি ঋণের চাহিদার ভিত্তিতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ফেরত তৈরি করতে পারে। ব্যাংকগুলি তাদের আমানতের ন্যূনতম 13% রিজার্ভের প্রয়োজনীয়তা বজায় রেখে, যার অর্থ হল তার প্রাপ্ত আমানতের 78% না 87% ধার দিতে পারে। অর্থাৎ মোট কথা, আমরা এডি রেশিওটা করছি না, এডি রেশিও কত পার্সেন্ট, সে এডি রেশিওটা আমাদের এখানে কথা বলছে যে আমরা 13% রিজার্ভ রেখে বাদ বাকি 87%, এখন এটা চেঞ্জ হতে পারে, এখন 87% আমরা জন্য ঋণ দিতে পারবো। মানে এটা হচ্ছে আমাদের এটা যে বাংলাদেশ ব্যাংকের অর্থ, এই যে ঋণ আমরা দিচ্ছি, এই যে ঋণটা দিচ্ছি, এই ঋণ দেওয়াটাই হচ্ছে আমাদের মানি ক্রিয়েশন, আমরা অর্থ সৃষ্টি করতেছি। হ্যালো স্যার, ওই এটা একটা স্যার উদাহরণ দেওয়া যাবে না স্যার? এখানে উদাহরণ, আপনি যে ঋণ দিচ্ছেন, আপনি আপনি 100 টাকা কাস্টমারের কাছ থেকে ডিপোজিট নিলেন, 100 টাকা কাস্টমারের কাছ থেকে ডিপোজিট নিলেন, ডিপোজিট নিয়ে 100 টাকা আরেক কাস্টমারকে আপনি ঋণ দিতে পারেন না, তাহলে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন এটা নয় স্যার, আমি আমি ফার্স্টটা বলতেছি, প্রথমে ওই যে ঋণ গ্রহীতার অ্যাকাউন্টে ক্রেডিট করে নতুন অর্থ তৈরি করে, এই বিষয়টা একটু যদি। আচ্ছা, আমরা যখন ঋণ দিই, এটা এখান থেকে শুরু করি, তার 100 টাকা কাস্টমারের কাছ থেকে নিলাম, তারপরে আমরা নেওয়ার পর আমাদের ব্যাংকে 100 টাকা জমা হলো এবং বলছে এর হচ্ছে 13% আমাদের রিজার্ভ রাখতে হবে, 13% রিজার্ভ রাখে বাদ বাকি 87 টাকা লোন হিসাবে দিতে হবে, 87 টাকা লোন হিসাবে। যখন কাস্টমারকে লোন দিব, তখন কি করবো, কাস্টমার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো না আমরা, হ্যাঁ কাস্টমার অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাকে আমরা লোন দিব। যখন আমরা লোন দিব, এই লোন দেওয়াটাই হচ্ছে মানি ক্রিয়েশন, এই লোন দেওয়াটাই হচ্ছে কি আমাদের কাছে মানি ক্রিয়েশন, যে অর্থ তৈরি করা।
এই লোনের কিস্তি আমরা আদায় করে বা এরকম বিভিন্ন কিস্তি আদায় করে আমরা আরেক গ্রাহককে লোন দেবো, যখন আরেক গ্রাহককে লোন দেবো তখন আরো মানি ক্রিয়েশন, এইভাবে আমাদের মানি ক্রিয়েশন হয়, মানে আমাদের জ্যামিতিক হারে ক্রিয়েশনটা বাড়ে। হ্যাঁ, এখন কোনটা বলতে চাইলেন বলেন তো। হ্যালো ভাই, আপনি হ্যাঁ বলেন। না, ওই যে একদম প্রথমের দিকে, এটি তার গ্রাহকের কাছ থেকে জমাকৃত অর্থ ধার দেয় না, পরিবর্তে মানে এটা একটা যদি উদাহরণ দেওয়া যায় তো। এখানে ধার বলতে এখানে গ্রাহকের কাছ থেকে জমাকৃত অর্থ ধার দেয় না, একটি ব্যাংক ঋণ দেয়, একটি ব্যাংক ঋণ দেয়, কিন্তু ব্যাংক ঋণ দেওয়া আর তাকে ধার দেওয়া দুটো আলাদা জিনিস, তাই না? এটা সার্বিক দৃষ্টিকোণ থেকে বলছি, আমরা তাকে ধার না দিয়ে আমরা কি করি, তার অ্যাকাউন্টে টাকা জমা করে তাকে ঋণ দিয়ে থাকি, এই ঋণ দেওয়াটাকেই বলে, ঋণ দেওয়াটাই হচ্ছে আমাদের কাছে মানি ক্রিয়েশন। না, কোনটা কোনটা বলতেছেন? এই যে এই নতুন যে জমা করলাম আমরা তার অ্যাকাউন্টে জমা করলাম, আপনি আপনার ব্যাংকে যখন ঋণ দিবেন কাউকে, ঋণ দিলে তার কি তার জি অ্যাকাউন্ট দিবেন না, জি সে ক্রেডিটের কথা এখানে বলছে। আপনি একটি ব্যাংক ঋণ, তখন এটি গ্রাহকের গ্রাহকের কাছে ভাষাটা একটু অন্যরকম হয়ে গেছে, কিন্তু কিন্তু এটা হবে, কিন্তু গ্রাহকে ধার দেয় না, ঋণ দেয়, ঋণ করে তার জমাকৃত অ্যাকাউন্ট ক্রিয়েট করে, এই ঋণ গুলি তার অ্যাকাউন্টে ক্রেডিট করে নতুন অর্থ তৈরি করে, নতুন অর্থ তৈরি করে ঋণ দেওয়া মানে কি, মানি ক্রিয়েশন, মানি সৃষ্টি করে, মানে এই মানিটা সার্কুলেশন হচ্ছে। এখন আপনি এই জিনিসটা কি ভেবেছেন, আপনি এই জিনিসটা কি ভেবেছেন যে সরকার টাকা এলো ছাপা আপনার কাছে টাকা আসলো কি করে? সরকার বাংলাদেশ ব্যাংকে টাকাটা ছাপাইলো, নতুন জি টাকা স্যার, যে বুড়ে না কোথায় টাকশালা টাকা ছাপাইলো, সে নতুন টাকা আপনার হাতে আসলো কি করে? সরকার আপনাকে কেন দিল? এটা ভেবেছেন? সরকার আপনাকে, এটা হ্যাঁ এটা হচ্ছে মানি সরবরাহ যেটা আছে আর কি, চেইন। না না, এটাও এখানে এই 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 যে সাবজেক্ট, এই সাবজেক্টটাও কিন্তু এই জিনিসটা ধরা পড়বে, এই যে মনিটারি, সরকার টাকা ছাপাইলো বাংলাদেশ ব্যাংকে, সরকার টাকা ছাপাইলো, সে টাকাটা আপনার আমার হাতে আসলো, সরকার কি আমাদের এমনি দিয়ে দিচ্ছে মিষ্টি খাওয়ার জন্য? টাকা তো কারো কাছে না থাকার না, কথা, টাকা তো কারো কাছে, টাকা তো সরকারের কাছে থাকবে, তাই না? তো সে টাকা আপনারা আমার হাতে পৌঁছলো কি কারণে? সরকার মানি ক্রিয়েশন করছে এখানে, এখানে সরকার কাউকে না কাউকে লোন দিয়েছে, তাকে লোন দিয়েছে, সেটা আপনি কি করছেন, সে আবার কি করছে, আপনার ধান চাল পাট সে আবার কিনছে, আপনি আবার সেটা কি করেছেন, সেটা মানে বিক্রি করে কিনে নিছেন, তার মানে কি সরকার এটা আরেকজনকে লোন দিয়েছে, মানি ক্রিয়েশন করছে, মানি ক্রিয়েশন করে সে টাকাটা সরিয়ে ছিটে গেছে, তার মানে বাংলাদেশ ব্যাংক থেকে যে টাকাগুলো বাড়ায় সেটা মানি ক্রিয়েশন হয়ে বাড়ায়, কাউকে তো সরকার তো ফ্রি ফ্রি দেয় না যে বাবা আসো টাকা নিয়ে যাও, এই কথা তো বলে না, তাই না? না কোন ব্যাংকে লোন দেয়, সেই ব্যাংক আবার কোন গ্রাহককে লোন দেয়, সেই গ্রাহক আবার বাজারে বা মার্কেটে সেই টাকাগুলো ছড়িয়ে ছিটে দেয়, তাই না? জি তার মানে আপনার হাতে যে টাকাটা, এটা ভাববেন সরকার বাংলাদেশের জনগণের কাছে মানে লোনের টাকা, আপনার হাতে যে টাকাটা এটা লোনের মাধ্যমে আসছে, যে কেউ না কেউ লোন নিছে এই টাকাটা, লোন নিয়ে এটা পর্যায়ক্রমে পর্যায়ক্রমে কোনো কিছু ইয়ে হয়ে আপনার কাছে আসে, বুঝছে? তাহলে জি বুঝতে পারছি। বাংলাদেশ ব্যাংক থেকে যে 1 টাকায় বাইরে আসে, জনগণের কাছে আসে, সেই টাকাগুলো মানি ক্রিয়েশনের মাধ্যমে, লোনের মাধ্যমে, লোন দেওয়ার ফলে, নতুন নতুন লোন সৃষ্টি হওয়ার ফলে এটা আসে, মূলত লোন দেওয়াকেই বলি আমরা মানি ক্রিয়েশন, মূলত এখানে মানি ক্রিয়েশন বলতে নতুন মানি সৃষ্টি করাকে বোঝায় না, নতুন নতুন লোন দেওয়াকে মানি ক্রিয়েশন বলে। আচ্ছা, এখানে সবশেষে বলা আছে, সাময়িকভাবে একটি ব্যাংকিং ব্যবস্থা অর্থনীতি ঋণের চাহিদার ভিত্তিতে অর্থ তৈরি করতে পারে,
এই দেখেন, এখন অর্থ তৈরি করতে পারে বলতে অর্থ যে তৈরি হচ্ছে, যে মেশিনের সাহায্যে অর্থ তৈরি হচ্ছে সেটা না, এটা এটা মানে ক্রিয়েশন, মানে ঋণ তৈরি হচ্ছে, ঋণ দিচ্ছে, ঋণের চাহিদার উপর ভিত্তি করে আমাদের মানি ক্রিয়েশনটা তৈরি হয়, যে আমাদের কিভাবে ঋণ অর্থ তৈরি করলো বা ঋণ তৈরি করে বা ঋণ ক্রিয়েশন বা ঋণ তৈরি হয় এই জিনিসগুলো। অর্থাৎ অর্থ তৈরি মানি ক্রিয়েশন বলতে আমরা আমরা কখনোই অর্থ তৈরি করা বুঝাবো না। অর্থ তৈরি করা একমাত্র বাংলাদেশ ব্যাংক অথরিটি পারে বা বাংলাদেশ সরকার পারে সেটা, কিন্তু আমরা বাণিজ্যিক ব্যাংকগুলো মানি ক্রিয়েশন বলতে ঋণ দেওয়াকে বুঝাবো বা ঋণ দেওয়াকে মানি ক্রিয়েশন বলে। এর হচ্ছে ব্যাংকগুলি টাকা ধার দেয়, ঋণগুলি তা খরচ করে এবং খরচের প্রাপকের টাকা ফেরত ব্যাংক সিস্টেমে জমা করে। এটি একটি চক্র তৈরি করে যেখানে ব্যাংকগুলি ঋণ এবং আমানতের মধ্যে আরো বেশি অর্থ তৈরি করতে পারে। যাই হোক, এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে ব্যাংকগুলি যে পরিমাণ অর্থ তৈরি করতে পারে তা সীমাহীন নয়, অর্থাৎ খুব বেশি মানে ক্রিয়েশন তৈরি করতে পারে না। মোট কথা আপনি এটাই মনে রাখবেন যে মানি ক্রিয়েশন অর্থ যে এটা আমরা লোন দেওয়াকে বুঝাবো মানি ক্রিয়েশন, লোন দেওয়াকে আমরা মানি ক্রিয়েশনটা বুঝাবো। রিয়েল ইন্টারেস্ট রেট আর নমিনাল ইন্টারেস্ট রেট, এটা আমাদের পার্থক্যটা অনেক গুরুত্বপূর্ণ। কার্যকরী সুদের হার এবং নামিক সুদের হার, কার্যকরী সুদের হার এবং নামিক সুদের হার আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা যে কোনো পার্থক্য করার জন্য আপনাকে সুনগা অবশ্যই ভালো মতো দেখতে হবে। প্রকৃতপক্ষে যে হারে সুদ অর্জন হয় তাকে কার্যকরী সুদের হার বলে। যদি নির্দিষ্ট হারে আসল টাকার উপরে সুদ গণনা করা হয় তবে তাকে নামিক সুদের হার বলে, বা এখানে ঋণ গ্রহীতা প্রকৃতপক্ষে যে হারে সুদ প্রদান করে তাকে কার্যকরী সুদের হার বলে, বা ঋণ গ্রহীতা বা ঋণ গ্রহীতার মধ্যে চুক্তিবদ্ধ বার্ষিক সুদের হারকে নামিক সুদের হার বলে। চক্রবৃদ্ধি সময়ের উপর নির্ভর করে, এটা হলো মূল কথা, যে এই যে চক্রবৃদ্ধি সময়ের উপর নির্ভর করে। আর সুদের হার হলো আমাদের সরল সুদের হার যেটাকে বলে, সুদের হারের নামিক হার কার্যকরী হারের উপর নির্ভর করে না, মানে সরল সুদের হার যেটা বলে। সুদের কার্যকরী হার নামিক হারের সমান বা বেশি হতে পারে, সুদের নামিক হার কার্যকরী হারের তুলনায় বেশি হতে পারে না। বছরে কতবার গণনা প্রদত্ত হচ্ছে তার উপর কার্যকরী সুদের হার গণনা করা হয়। সুদের হার নামিক সুদের নামিক হার বাৎসরিক হিসেবে গণনা করা হয়, অর্থাৎ সরল সুদ যেটাকে বলা হয়। তারপরে আছে যেমন এই যে এই জিনিসটা কি আপনারা বুঝতেছেন কিনা, কার্যকরী সুদের হার হচ্ছে আমরা একটা বর্ষের উপর মানে 100 টাকার উপর আমরা কি করি, 100 টাকার উপর 10% আমরা নিচ্ছি, এক বছরে 10% আমরা নিচ্ছি, এটা হচ্ছে 10 টাকা। এই 10 টাকা যে ইন্টারেস্ট সেটা হচ্ছে নামিক সুদ। আর এখানে সুদের হার যখন এরকম ভাবে থাকবে যে আমরা 3 মাস পর পর সুদ প্রদেয় হবে বা 6 মাস পর পর সুদ দেওয়া হবে, সেই ক্ষেত্রে এই যে 6 মাস পর পর যে সুদ দিচ্ছে, এই 6 মাস পর পর যে সুদটা দিচ্ছে এটা হচ্ছে আমাদের কাছে কার্যকরী সুদের হার। 6 মাস পর পর সুদ দিচ্ছে তার মানে কি, 10% গুণন 2, বছরে কত, 20% সুদের হার, সুদের হার হবে কত, 20%। মুদ্রা ব্যবস্থা এবং আর্থিক ব্যবস্থা দুটি আমাদের এখানে আলোচনা করতে হবে। মুদ্রা ব্যবস্থা এবং আর্থিক ব্যবস্থা থেকে কিভাবে আলাদা এটা পরে আমরা বুঝবো। আর হচ্ছে মুদ্রা ব্যবস্থা বিষয়টা কি সেটা আমাদের দেখতে হবে। মুদ্রা বলছে মনিটারি সিস্টেম, এটা মুদ্রা না, এটা এটা সরি এটা একটু ভুল হয়েছে, এটা আর্থিক, এটা হচ্ছে আর্থিক ব্যবস্থা, আর্থিক ব্যবস্থা, এটা একটু কারেকশন করে নেবেন, আর্থিক ব্যবস্থা, মুদ্রা ব্যবস্থা, মুদ্রা না। মুদ্রা ব্যবস্থা বলতে এমন প্রতিষ্ঠিত নীতি বা পদ্ধতি সেটকে বোঝায় যা অর্থনীতিতে অর্থের ব্যবহার নিয়ন্ত্রণ করে। মানে আচ্ছা, একটি মুদ্রা তৈরি ইস্যু করা এবং নিয়ন্ত্রণ করার প্রক্রিয়াগুলিকে অন্তর্ভুক্ত করে, সেই সাথে আর্থিক লেনদেনগুলি নিয়ন্ত্রণ করে, যেমন ধার নেওয়া, ঋণ ঋণ দেওয়া, বিনিয়োগ করা, অর্থ বিনিময় করা ইত্যাদি। তাহলে মুদ্রা ব্যবস্থা হচ্ছে অর্থকে নিয়ন্ত্রণ করে যে ব্যবস্থা সেটা হচ্ছে মুদ্রা ব্যবস্থা, ইয়ে আসলে আর্থিক ব্যবস্থা। আর্থিক ব্যবস্থা সমগ্র
একটা ভৌগোলিক বা একটা দেশব্যাপী আর্থিক ব্যবস্থা, যে এটা মুদ্রা কিভাবে প্রচলন হবে, কত তৈরি হবে, ঋণ কত দিব না দিব, এই জন্য এটা নিয়ন্ত্রণ করে, সেটা হলো আর্থিক ব্যবস্থা। আর মুদ্রা ব্যবস্থাটা কি আপনার? মুদ্রা ব্যবস্থা হচ্ছে মুদ্রা কোনটা প্রচলন, মানে আপনার যে দেখুন মুদ্রা ব্যবস্থা হলো সে ব্যবস্থা যার মাধ্যমে একটি দেশের মুদ্রা তৈরি, প্রচলন এবং নিয়ন্ত্রিত হয়, সেটা হলো আমাদের কাছে মুদ্রা ব্যবস্থা। তো আর অর্থ সরবরাহ ব্যবস্থা হচ্ছে কি, যে অর্থ সরবরাহ হচ্ছে সুদের হার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্পর্কিত নীতি এবং পদ্ধতি পালন করে। তাহলে মুদ্রা ব্যবস্থা হলো মুদ্রা তৈরি সংক্রান্ত এবং প্রচলন সংক্রান্ত নিয়ম নীতি তারা প্রয়োগ করে। আর আর্থিক ব্যবস্থা হলো কি, সুদের হার মূল্যস্ফীতি বা সামগ্রিক অর্থনীতি কাঠামোকে মানে স্টেবল রাখার জন্য যে নীতিগুলা প্রয়োগ করে, সেগুলো হচ্ছে আমাদের কাছে আর্থিক পদ্ধতি। আর্থিক পদ্ধতি অনেক বড়, এটা অনেক বড় ব্যাপার, মানে সমগ্র দেশব্যাপী। আর মুদ্রা ব্যবস্থা হচ্ছে আর্থিক ব্যবস্থার একটি অংশ, মানে শুধুমাত্র অর্থ নিয়ে যে বিষয়টা, এখানে অর্থের প্রচলন তৈরি বা অর্থ মুদ্রা তৈরি বা প্রচলনযোগ্য বা নিয়ন্ত্রণ করার জন্য যে নীতিগুলা তারা প্রয়োগ করে, সেটা হচ্ছে আমাদের কাছে মুদ্রানীতি। তাহলে মুদ্রানীতি আর্থিক নীতি থেকে আলাদা হবে, যে এটা বললাম না, এটা এই মুদ্রানীতি আর্থিক সিস্টেমের কথা বলছে। আর্থিক সিস্টেমটাই এটা যে আমাদের মুদ্রা তৈরি, ইস্যু, নিয়ন্ত্রণ প্রক্রিয়া, মানে সমগ্র এর মধ্যে সবগুলি থাকবে আমাদের, ধার দেওয়া, ঋণ দেওয়া, বিনিয়োগ করা, সুদের হার নির্ধারণ, মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, এই জিনিসগুলো এর মধ্যে থাকবে, আর্থিক ব্যবস্থার মধ্যে থাকবে। আর মুদ্রা ব্যবস্থা হচ্ছে যে একটি দেশের জন্য মুদ্রা তৈরি, প্রচলন এবং নিয়ন্ত্রিত করা। এটা তো আমাদের আর্থিক ব্যবস্থা বলতে বিস্তৃত প্রতিষ্ঠান, বাজার এবং উপকরণগুলিকে বোঝায়। এটা উপকরণটি বোঝায় যা সঞ্চয়কারী এবং বিনিয়োগকারীর মধ্যে তহবিল প্রবাহকে সহজতর করে। এতে ব্যাংক, আর্থিক বাজার, বীমা, বিনিয়োগ সংস্থা এবং অন্যান্য মধ্যস্থতা কারবারি অন্তর্ভুক্ত রয়েছে। আর্থিক ব্যবস্থা ব্যক্তি ব্যক্তি ব্যবসা এবং সরকারকে তহবিল সংগ্রহ, বিনিয়োগ, ঝুঁকি পরিচালনা এবং অর্থ প্রদানের উপায় হিসেবে সরবরাহ করে। তাহলে আর্থিক ব্যবস্থা হচ্ছে অনেক বড় বা ভাস্ট একটা বিষয়, আর মুদ্রা ব্যবস্থা হচ্ছে সংকীর্ণ একটা ব্যবস্থা। মুদ্রা ব্যবস্থা শুধু মুদ্রা সংক্রান্ত নিয়ম নীতি গুলো সেখানে চালু থাকে, আর আর্থিক ব্যবস্থা সেই মুদ্রাকে নিয়ন্ত্রণ করার জন্য, যে মুদ্রা ব্যবস্থা যে মুদ্রা তৈরি হলো সে মুদ্রাকে নিয়ন্ত্রণ করার জন্য, দেশের অর্থনীতিকে স্টেবল রাখার জন্য সুদের হার নির্ণয়, ঋণ দিতে পারবে কি পারবে না, ডিপোজিটের হার কি হবে বা ডিপোজিট কত নিতে পারবে কি পারবে না, এই যে জিনিসগুলা পরিকল্পনা এবং নীতি প্রণয়ন করা, সেটা হচ্ছে আমাদের কাছে আর্থিক ব্যবস্থা। তাহলে সুতরাং আমরা বলতে পারি আর্থিক ব্যবস্থা একটি আর্থিক ব্যবস্থা একটু ভাষাগত একটু সমস্যা হয়ে গেছে, এটা মুদ্রা ব্যবস্থা একটি সংকীর্ণ ধারণা, যেখানে আর্থিক ব্যবস্থা একটি বিস্তৃত ধারণা। এই প্রশ্নটা মুদ্রা একটু ভাষা একটু এলোমেলো হয়ে গেছে আর কি। আচ্ছা, তাহলে মুদ্রা ব্যবস্থা এবং আর্থিক ব্যবস্থার মধ্যে আমরা মোটামুটি একটু জানলাম যে আর্থিক ব্যবস্থা হচ্ছে আমাদের একটু অন্য বৃহত্তর পরিসরে বা বৃহত্তর ধারণা, আর মুদ্রা ব্যবস্থা হচ্ছে আমাদের কাছে সংকীর্ণ ধারণা। মুদ্রা ব্যবস্থা শুধুমাত্র অর্থ তৈরি, উত্তর অর্থ সংক্রান্ত যে নিয়ম নীতিগুলো দেয় সেগুলো হচ্ছে মুদ্রা ব্যবস্থা। আর আর্থিক ব্যবস্থা হচ্ছে সে অর্থকে নিয়ন্ত্রণ করার জন্য যে নিয়ম নীতিগুলো আমাদের প্রতিপালন হয়, সেটা হচ্ছে আমাদের কাছে আর্থিক ব্যবস্থা। মনিটারি সিস্টেমের মানে আর্থিক ব্যবস্থা, মনিটারি সিস্টেমের সুবিধা এবং অসুবিধাগুলো কি কি, এটি দেশের আর্থিক ব্যবস্থার সুবিধা এবং অসুবিধাগুলো এখানে চাইছে। অনেকগুলো আছে, এটাই শেষ। আচ্ছা, সুবিধা অসুবিধা দেখবেন যে মুদ্রা ব্যবস্থা আবার এটা আর্থিক ব্যবস্থা। মনিটারি হলো আর্থিক, আর্থিক ব্যবস্থার সুবিধা অসুবিধা বর্ণনা করুন। তো বিনিময় সুবিধা, মূল্য মূল্য মানসম্মত করে, অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রচার করে, সঞ্চয় এবং বিনিয়োগ সক্ষম করে, অর্থনীতি নীতির জন্য একটি হাতিয়ার প্রদান করে। আর অসুবিধা একটু পড়ে নেবেন, এটা অত বেশি ইয়ে নেই। আর কিভাবে বাণিজ্যিক ব্যাংক দ্বারা অর্থ সৃষ্টি হয়,
মানি ক্রিয়েশন, এর আগে যেটা আমরা করলাম, এই যে ক্রিয়েশন অফ মানি, ক্রিয়েশন অফ মানি বাণিজ্যিক ব্যাংক দ্বারা কিভাবে হয়, বাণিজ্যিক ব্যাংক দ্বারা এই যে টাকাটা ধার দেয়, ধার দেওয়াটাই হচ্ছে মানি ক্রিয়েশন, যেটা আমরা এর আগে আলোচনা করলাম, এটা একটু দেখে নেবেন। আর আমরা 2 নম্বর শীটে সামনের দিন থেকে যাব। আর একটু ভাষাগত একটু এলোমেলো রয়েছে, এটা আমি ঠিক করে নেব। আচ্ছা ঠিক আছে, আপনাদের 9টা 4 বাজে এরপরে যে সাবজেক্টটা আছে আপনারা যাদের আছে তারা জয়েন করবে। আসসালামু আলাইকুম।